কলেজ পড়া ছেলে মেয়েদের মধ্যে প্রেম ভালোবাসা কিভাবে হয় জানেন? প্রথমে চোখাচোখি, প্রথমে কি ওই যে পোলা পাঞ্চ সব আসতেছে ওদের কমন করে গেছে, প্রথমে কি চোখাচোখি, তারপরে ইশারা, তারপরে মুচকি হাসি, তারপরে ফেসবুকের আইডি শেয়ার, তারপরে মোবাইল নাম্বার শেয়ার, তারপরে আসে বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। আলহামদুলিল্লাহ পীরগঞ্জে এগুলো নাই, পীরগঞ্জে এগুলো আছে, আপনারা ভালোবাসা করেন। এটা কি বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়া দিবস? এর চেয়ে বেহায়াপনা অশ্লীলতাপনা আর হতে পারে? তারপরে হালাল এবং হারামের আরেকটা মূলনীতি হচ্ছে মুকাদ্দামাতুল হারামে হারাম, যেটা হারাম এটার সূচনাও হারাম, যেটা হারাম এটার শুরুটাও হারাম। যেমন কোন নারীদের দিকে, বেগানা নারীদের দিকে ভাব নিয়ে তাকানো, এটাকে হারাম করছে কে? আসলে এটা হারাম হওয়ার কথা ছিল না, কারণ আপনি তো তাকিয়েছেন। এটা হারাম হওয়ার কারণ হচ্ছে এই তাকানোটাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনাকে জিনার দিকে নিয়ে যাবে, পরকিয়ার দিকে নিয়ে যাবে, হারাম প্রেম আর ভালোবাসার দিকে ডেকে নিয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের সারা বছর ভালোবাসা, সকালে ভালোবাসা, দুপুরে ভালোবাসা, বিকেলে ভালোবাসা, এজন্য আমাদের ভালোবাসার দিবস লাগে না, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আমাদের আল্লাহর জন্য ভালোবাসা, আমাদের আছে কোরআনের জন্য ভালোবাসা, আমাদের আছে নবীর জন্য ভালোবাসা, ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, ঠিক কিনা? রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আছে, আমাদের সব সময় ভালোবাসা, এই জন্য আমাদের দিবস দিবস লাগে না, আমরা সকালে ভালোবাসা। বাপ মা দেয় না, টাকা নাই, ছেলের বাবা মেয়ের বাবা উভয়ের বলি বিয়ে করে দেন, বিয়ে করে দিবেন ঠিক না? ওরে আল্লাহ মহা খুশি, বিয়ের কথা শুনে নাই কয় ঠিক? বিয়ের চেয়ে ভালো জিনিস আছে পৃথিবীতে? ভালো জিনিস আছে, এটা জান্নাতি সম্পর্ক। এজন্য ছেলের বাবা মেয়ের বাবা বিয়েটারে সহজ করে দেন, বিয়ে না করিয়ে দিয়ে যদি ওদেরকে এভাবে পেন্ডিং রেখে দেন, ওদের ভালোবাসার কারণে যত গুনাহ হচ্ছে, এই অবৈধ প্রেমের কারণে যত গুনাহ হচ্ছে, তার একটা পার্সেন্টেজ গুনাহ বাবা মার কাঁধে আছে না নাই? আছে। এজন্য খবরদার, এই হারাম ভালোবাসাকে, এই গার্লফ্রেন্ড এই বয়ফ্রেন্ড কালচারকে কোন মুমিন সাপোর্ট করতে পারে না? বিয়ে করেন, আর নিকাহ মিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন বিয়ে আমার সুন্নাহ, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সে কষ্টিন কালেও আমার উম্মত হতে পারে না।